হ্যালো ফ্রেন্ডস আসন্ন রেলওয়ে গ্রুপ ডি এক্সামের সকল পরীক্ষার্থীকে ওয়েবটেক মাস্টার চ্যানেলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো রেলওয়ে গ্রুপ ডি সিবিডি টেস্ট পার্ট টোয়েন্টি ফাইভ নিয়ে সকল প্রশ্ন আপনার আসন্ন রেলওয়ে এক্সামের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট আজকের দিনের প্রথম প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার গসাগু পাঁচ এবং লসাগু একশো পঞ্চাশ যদি একটি সংখ্যা পঁচিশ হয় তবে অন্য সংখ্যাটি কত তো বন্ধুরা এখানে একটি সংখ্যা হচ্ছে গসাগু পাঁচ এবং লসাগু একশো পঞ্চাশ একটি সংখ্যা দেওয়া রয়েছে পঁচিশ তাহলে উত্তর হবে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু এবং অপর সংখ্যা মানে পঁচিশ দিয়ে তাদেরকে ভাগ করতে হবে তাহলে আমরা এই ভাগের অবসর নিলাম এবারে আমরা পঁচিশ দিয়ে উপরের একশো পঞ্চাশটাকে কাটবো কাটলে অ্যান্সার বেরোবে ছয় এখানে রয়েছে পাঁচ সমান সমান হচ্ছে তিরিশ তাহলে আমরা এখানে সঠিক উত্তর দিচ্ছি তিরিশ পরের প্রশ্নটি হচ্ছে বাইশ জন ছাত্রের বয়সের গড় একুশ বছর গড় বয়স এক বছর বৃদ্ধি পায় যখন শিক্ষকের বয়স যুক্ত করা হয় তাহলে শিক্ষকের বয়স কত তো বন্ধুরা এখানে ছাত্রদের বয়স কত ছিল ২২ জন ছাত্রের মোট বয়স ছিল বাইশ ইন্টু একুশ বছর এবং একজন শিক্ষক আসতে তার বয়স হয়ে গেল জন ছাত্র এবং শিক্ষকের মোট বয়স হচ্ছে তেইশ ইন্টু বাইশ মানে বাইশের সাথে এক যোগ্য হলো এবং একুশের সাথে এক যোগ হলো তাহলে শিক্ষকের বয়স সমান সমান হবে বাইশ তেইশ ইন্টু বাইশ মাইনাস বাইশ ইন্টু একুশ সমান সমান বাইশকে যদি আমরা কমন নিই তেইশ থেকে একুশকে বাদ দিলে দু বছর বাইশ ইন্টু দুই ইকুয়াল টু চুয়াল্লিশ বছর আমরা এখানে দাগ দেব সঠিক উত্তর চুয়াল্লিশ বছরে এবারের প্রশ্ন হচ্ছে যদি একটি সংখ্যার একত্রিশ শতাংশ হয় ছেচল্লিশ দশমিক পাঁচ তাহলে সংখ্যাটি কত তো বন্ধুরা এখানে পার্সেন্টেজের অঙ্কতে আপনাকে করতে হবে কি আমি একটা এক্স ধরলাম কি ধরা যাক সংখ্যাটি এক্স সুতরাং এক্স ইকুয়াল টু ফোর সিক্সটি ফাইভ ইন্টু এখানে দেখুন ফোর সিক্সটি এর পরে দশমিকটা আমরা তুলে দিয়েছি যার জন্য দশ বসিয়ে দিয়েছি কাটাকুটি করলে উত্তর বেরোলো দেড়শো তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হবে দেড়শো আমরা দাগ দিচ্ছি এখানে এ নম্বরে বন্ধুরা আমি বিশ্বনাথ এবং আপনারা দেখছেন আমার সাথে ওয়েবটেক মাস্টার চ্যানেল যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলের নিচে লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা আছে সেটাকে চেপে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন আমরা শুধু চাকরির খবর দিই না তার সাথে সাথে চাকরির একশো শতাংশ করাবার চেষ্টা করি আমাদের এই চ্যানেলে এবং খুব তাড়াতাড়ি আমাদের আরপিএফেরও পি নোটিফিকেশন আসছে আরপিএফের বিভিন্ন রকম ভিডিও আপলোড হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল এসআই বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে বন্ধুরা তো এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেরি করবেন না তো চলুন দেখে দেব আজকের দিনের কিছু জরুরি প্রশ্ন ফোর প্লাস ফোর পয়েন্ট ডবল ফোর প্লাস ডবল ফোর পয়েন্ট ফোর টু কত তো বন্ধুরা অঙ্কটা আপনি সোজাসুজি সাজাবেন এবং যোগটা করবেন এবং আপনার সঠিক উত্তরটা বেরিয়ে যাবে এখানে সঠিক উত্তর হবে ফাইভ বন্ধুরা সকল ম্যাথসগুলো যদি আমরা করতে থাকি কন্টিনিউ তাহলে কিন্তু ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে তো এই ট্রিক্সগুলো আমরা দেওয়া রয়েছে আমাদের বিভিন্ন ভিডিও অবশ্যই আপনি সেখান থেকে ট্রিক্স নিয়ে নেবেন এবং অঙ্কগুলো করবেন সঠিক উত্তরের সাথে আমাদের ম্যাচ করে নেবেন পরের প্রশ্ন হচ্ছে মান নির্ণয় করো এক্স প্লাস ওয়ান এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু যদি থ্রি হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান এক্স কিউব এর মান কত তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি বেরোবে জিরো তো আমরা এখানে রাখ দেবো সঠিক উত্তর সি নাম্বারে চলুন দেখে নেব পরের প্রশ্ন কি আছে বন্ধুরা আমাদের একান্ত রিকোয়েস্ট যে সকল প্রশ্নগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এই সকল প্রশ্নের ভিতরে সামান্য কিছু পরিবর্তন আসতে পারে যেমন হতে পারে কিছু নামের পরিবর্তন কিছু ফিগারের পরিবর্তন এর বেশি কোনো পরিবর্তন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তো সকল ভিডিওটা একটু ভালো করে দেখবেন এবং মনোযোগ সহকারে পড়বেন আশা করছি আপনাদের সাফল্য আমাদের সাফল্যের সমানই হবে তো চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন এবারের প্রশ্ন হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার ব্যাসার্ধ এবং দুই দশমিক চার মিটার উচ্চতা বিশিষ্ট একটি লোহার নিরেট লম্ব বৃত্তাকার চোং গলিয়ে ছ একশো ষাটটি নিরেট ঘনক তৈরি করা হলো অর্থাৎ প্রতি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত তো বন্ধুরা অঙ্কটা খুবই সহজ অঙ্কটা আপনি আপনার নোটসে করবেন এবং সঠিক উত্তরটি আমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবেন এখানে সঠিক উত্তর হচ্ছে ছয় সেমি তো আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর ডি নম্বরে পরের প্রশ্নটি হচ্ছে দুই সেমি ব্যাসার্ধ এবং পঁয়তাল্লিশ সেমি উচ্চতা বিশিষ্ট নিরেড চোং গলিয়ে তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা সামান্য একটুখানি ঘুরিয়ে দেওয়া হয়েছে তো এই ধরনের প্রশ্ন অবশ্যই আপনি করে যাবেন অবশ্যই আসবে এখানে সঠিক উত্তর হবে পাঁচটি আমরা দাগ দেব এ নাম্বারে এবারের প্রশ্ন হচ্ছে একটি বৃত্তের পরিধি ছয় দশমিক ছয় মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে তো বন্ধুরা একটি বৃত্তের পরিধি যদি ছয় দশমিক ছয় মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল হবে তিন দশমিক চার ছয় পাঁচ বর্গ মিটার তো আমরা এখানে দাগ দেব সঠিক উত্তর এক নম্বরে পরের প্রশ্ন একই রকম প্রায় একটি বৃত্তাকার জমির ব্যাস সত্তর মিটার তার চারপাশের বাইরের দিকে সাত মিটার চড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তো বন্ধুরা এখানে রাস্তাটির ক্ষেত্রফল বার করতে হবে তো এখানে সঠিক উত্তর হবে এক হাজার ছশো চুরানব্বই বর্গ কিলোমিটার তো আমরা এখানে দাগ দেবো সঠিক উত্তর বি নম্বরে প্রশ্নের উত্তরগুলো আপনি অবশ্যই যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো আপনি আপনার নোটসবুক্সে করবেন যদি মুখে মুখে করে নিতে পারেন খুবই ভালো এবং আমাদের উত্তরের সাথে ম্যাচ করাবেন যদি কোনো প্রশ্ন আপনি উত্তরে অসমর্থন হন অবশ্যই আমাদের কমেন্টস বক্সে বলবেন আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সেই সকল উত্তরগুলো করিয়ে দেব তো দেখব পরের প্রশ্ন কি আছে এবারের প্রশ্ন হচ্ছে প্রতি কিলোগ্রাম গমের বর্তমান মূল্য কুড়ি টাকা পূর্বে এর মূল্য ছিল পঁচিশ টাকা মানে আগে এর মূল্য ছিল পঁচিশ টাকা এখন এর মূল্য কুড়ি টাকা পরিবার খরচ একই রেখে গমের ব্যবহার বৃদ্ধি পাবে কত শতাংশ তো বন্ধুরা এখানে পার্সেন্টেজের অঙ্ক চেয়েছে এখানে আপনি খেয়াল করবেন যে আগে কত টাকা ছিল পঁচিশ টাকা এখন কত টাকা কুড়ি টাকা তাহলে পঁচিশ মাইনাস কুড়ি সমান পাঁচ এবং কত পরিমাণ আপনার বৃদ্ধি পাবে তাহলে পাঁচ বাই পঁচিশ ইন্টু ওয়ান হান্ড্রেড পারসেন্টেজ তাহলে কাটাকুটি করলে আপনার বেরোবে হচ্ছে কুড়ি শতাংশ তা আমরা এখানে দাগ দেবো সঠিক উত্তর কুড়ি শতাংশই পরের প্রশ্নটিও একই রকম প্রায় কত লিটার জল মিশ্রিত করলে চব্বিশ লিটার দ্রবণে দুধের পরিমাণ বারো শতাংশ থেকে কমে নয় শতাংশ হবে তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আট লিটার তো আমরা এখানে দাগ দেবো সঠিক উত্তর এক নম্বরে দেখুন অঙ্কটা ছোট্ট করে আমি আপনাকে করে দেখাচ্ছি একটু বোঝার চেষ্টা করুন জলের পরিমাণ সমান চব্বিশ গুণ বারো মাইনাস নয় বাই নয় সমান চব্বিশ গুণ তিন বাই নয় কাটাগরি করলে হবে আট লিটার তো আমরা এখানে দাগ দেবো সঠিক উত্তর আট লিটারে পরের প্রশ্ন একটি বিষম বাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একশো পঁয়ষট্টি মিটার একশো তেতাল্লিশ মিটার এবং একশো চুয়ান্ন মিটার তাহলে এর ক্ষেত্রফল কত হবে তো বন্ধুরা তাহলে এর ক্ষেত্রফল হবে ওয়ান জিরো ওয়ান সিক্স ফোর মানে দশ হাজার একশো চৌষট্টি বর্গ মিটার অবশ্যই অঙ্কটি আপনি করবেন এবং সঠিক উত্তরের সাথে মানে আপনার উত্তরের সাথে আমাদের উত্তরটা ম্যাচ করে নেবেন অসুবিধা হলে আমাদের কমেন্টস বক্সে জানাবেন পরের প্রশ্নে যাচ্ছি একটি শহরে এবং কুড়ি শতাংশ ভাত ও রুটি উভয়ই খায় ওই শহরে কত শতাংশ মানুষ ভাত বা রুটির কোনোটি খায় না তো বন্ধুরা অঙ্কটা খুবই সহজ একটুখানি ঘুরিয়ে দিয়েছে লোক কত শতাংশ মানে একশো জন সেখানে ভাত খায় ষাট জন মানে ষাট প্লাস রুটি খায় পঞ্চাশ পারসেন্ট মানে পঞ্চাশ প্লাস মানে ষাট প্লাস পঞ্চাশ এর মধ্যে ভাত ও রুটি খায় কুড়ি শতাংশ তাকে কুড়ি থেকে বাদ দিয়ে দিন তাহলে উত্তরটা দাঁড়াবে আপনার একশো মাইনাস নব্বই সমান সমান দশ তো এখানে আপনার সঠিক উত্তর হবে দশ শতাংশ লোক তো আমরা দাগ দেবো সঠিক উত্তর বি নম্বরে পরের প্রশ্নটি হচ্ছে চালের দাম পাঁচ শতাংশ হ্রাস পাওয়ায় মানে কমে যাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি করলো প্রশ্ন হচ্ছে কত শতাংশ বৃদ্ধি করলো তো বন্ধুরা দেখুন এই ধরনের অঙ্ক কিন্তু একটু আগে আর একটা বলেছিলাম এখানে হবে কি আপনার পাঁচ বাই একশো বিয়োগ পাঁচ ইন্টু একশো এবং হোল পারসেন্টেজ দেবেন তাহলে উত্তর আপনার বেরোবে কি পাঁচ বাই পঁচানব্বই ইন্টু একশো তাহলে এখানে আপনার এসে দাঁড়াচ্ছে একশো বাই উনিশ কাটাকুটি করলে আপনার দাঁড়াবে এবারে এটাকে আপনি ভগ্নাংশে করে নিন পাঁচ পূর্ণ পাঁচের উনিশ শতাংশ তাহলে আমরা সঠিক উত্তরে ডাক দিচ্ছি সি নাম্বারে পরের প্রশ্নটি হলো একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত বারো ইস টু পাঁচ ওই মিশ্রণে আট লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় চার ইস টু থ্রি মিশ্রণে দুধের পরিমাণ কত তো বন্ধুরা এখানে দুধের পরিমাণ হিসাবে যদি এক্স ধরে আপনি করেন তাহলে আপনার উত্তর বেরোবে চব্বিশ লিটার তো আমরা এখানে ডাক দেবো সঠিক উত্তর এক নম্বরে প্রত্যেক বন্ধুদের কাছে রিকোয়েস্ট মনোযোগ সহকারে পড়বেন ভিডিওটা একটু লেন্থি হচ্ছে তো দেখবেন আশা করছি এতে আপনারাই উপকৃত হবেন পরের প্রশ্নটি হচ্ছে এ ইস টু বি ইকুয়াল টু টু ইস টু থ্রি যদি হয় বি ইস টু থ্রি ইকুয়াল টু ফাইভ ইস টু ফোর যদি হয় সি ইস টু ডি ইকুয়াল টু সেভেন ইস টু এইট যদি হয় তাহলে এ এবং মানে এ ইস টু ডি সমান সমান কত তো বন্ধুরা এখানে এ ইস টু ডি সমান সমান হবে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি এবার আপনি এর মান বি এর মান সি এর মান এবং ডি এর মান যথাক্রমে বসিয়ে দিন দেখুন দুটো সি আছে সুতরাং কেটে যাবে দুটো বি আছে কেটে যাবে থেকে যাবে কি এ আর ডি তাহলে এ আর ডি হচ্ছে পঁয়ত্রিশ ইস টু আটচল্লিশ আপনার উত্তর বেরোবে সঠিক উত্তর এটি বেরোবে পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হচ্ছে তিন এবং একশো বিরানব্বইয়ের মধ্যে সমানুপাতিক কত বন্ধুরা তিন এবং একশো বিরানব্বইয়ের মধ্যে সমানুপাতিক হবে চব্বিশ তো আমরা এখানে রাখ দেব সঠিক উত্তর এক নম্বরে পরের প্রশ্নে যাব এবারের প্রশ্ন হচ্ছে সেভেন থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল নয় দ্বারা বিভাজ্য হবে প্রশ্নটি আরও একবার বলছি সেভেন থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল নয় দ্বারা বিভাজ্য হবে এখানে সঠিক উত্তরটি হবে দুই তো আমরা এখানে দাগ দেবো সঠিক উত্তর ডি নাম্বারে এবারের প্রশ্ন দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ এবং সংখ্যা দুটির গুণফল ষোলোশো কুড়ি হলে বৃহত্তর সংখ্যাটি কী তো বন্ধুরা দুটি সংখ্যা ধরা যাক একটি ফোর এক্স এবং একটি ফাইভ এক্স এবার ফোর এক্স ইন্টু ফাইভ এক্স ইকুয়াল টু ষোলোশো কুড়ি তাহলে এক্সের স্কোয়ার ইকুয়াল টু কত একাশি এক্স ইকোয়াল টু নাইন তাহলে দুটি সংখ্যা একটা ফোর একটা ফাইভ বড় সংখ্যা কোনটা ফাইভ বড় সংখ্যাটি হচ্ছে ফাইভ আর আমরা ধরছি এখানে এক্স ইকোয়াল টু এক্সের মান কত নয় তাহলে ফাইভ ইজ টু নাইন ইকাল টু ফরটি ফাইভ আমরা এখানে দাগ দেব সঠিক উত্তর বি নম্বরে দেখে নেব পরের প্রশ্ন যেরকমভাবে আমরা আপনাকে বলে দিচ্ছি যদি আপনি না পারেন তাহলে চেষ্টা করবেন সেরকমভাবেই করার খাতায় শুধু সেরকমভাবেই লিখে নেবেন তাহলেই আপনি কিন্তু বুঝতে পারবেন আর এছাড়াও অঙ্কের বিভিন্ন ট্রিক্স আমরা অলরেডি দিয়ে দিয়েছি আপনি সেগুলোকেও ফলো করতে পারেন তাতেও কিন্তু আপনার ভালো রেজাল্ট হবে এবারে প্রশ্ন ভাজ্য ইকুয়াল টু সেভেন্টি ফাইভ ভাগ ফল ইকুয়াল টু সেভেন ভাগশেষ ইকুয়াল টু ফাইভ তাহলে ভাজক কত হবে আমরা যদি এর ব্যাখ্যা করি তাহলে ভাজক সমান সমান করি ভাজ্য বিয়োগ ভাগশেষ বাই ভাগ ফল তাহলে ভাজ্য আমরা পঁচাত্তর বসাচ্ছি বিয়োগ ভাগশেষ পাঁচ এবং ভাগফল ফল সাত সমান সমান এগুলো যদি আমি করি সত্তর বাই সাত ইকুয়াল টু দশ তাহলে আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর দশে এবারের প্রশ্ন ষোলো চল্লিশ ছাপ্পান্ন এর গসাগু কত হবে তো বন্ধুরা এখানের সঠিক উত্তরটি হবে আট তো আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর বি নম্বরে আশা করছি গসাগু আপনাদের করে দেখাতে হবে না এবারের প্রশ্ন হচ্ছে এক্স ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স হলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর মান কত তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে টু রুট থ্রি তো আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর ডি নম্বরে এবারের প্রশ্ন হচ্ছে টু স্কোয়ার প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট 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 প্লাস টোয়েন্টি স্কোয়ার এর মাঝেরটা কি হবে বন্ধুরা এর মাঝের সংখ্যাটি হবে ওয়ান ফাইভ ফোর জিরো তো আমরা এখানে দাগ দেবো সঠিক উত্তর এ নাম্বারে এবারে প্রশ্ন হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ এদের পরিসীমা যদি ছত্রিশ সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বন্ধুরা এই প্রশ্নটি রাখছি আমরা আপনাদের জন্যে অবশ্যই এর সঠিক উত্তরটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন পরের প্রশ্নটি হচ্ছে এইট মাইনাস থার্ড ব্যাকেট ফাইভ মাইনাস সেকেন্ড ব্যাকেট থ্রি মাইনাস ফার্স্ট ব্যাকেট টু মাইনাস ওয়ান ফার্স্ট ব্যাকেট ক্লোজ সেকেন্ড ব্যাকেট ক্লোজ থার্ড ব্যাকেট ক্লোজ মাইনাস টু ইকুয়াল টু কত তো বন্ধুরা এই অঙ্কটি আপনি করবেন এর উত্তরটি শুধু আমি আপনাকে বলে দিচ্ছি এর সঠিক উত্তর হবে তিন আমরা এখানে ডাক দেবো সঠিক উত্তর অপশানে এ নাম্বারে এবারের প্রশ্ন হচ্ছে লক্ষণ রোজ সকালে উঠে মর্নিং ওয়াক করে সে প্রথম তিন কিলোমিটার পূর্ব দিকে তারপরে দু কিলোমিটার ডান দিকে তারপরে এক কিমি ডান দিকে যায় এবং ওই পথেই পুনরায় ফিরে আসে লক্ষণ প্রতিদিন কতটা রাস্তা মর্নিং ওয়াক করে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে বারো কিলোমিটার তো আমরা এখানে ডাক দেব সঠিক উত্তরে সি নাম্বারে কেন হচ্ছে থ্রি প্লাস টু প্লাস ওয়ান ইন টু টু ইকুয়াল টু বারো তো অবশ্যই আপনি এটা বুঝে গেছেন তো চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন প্রত্যেক বন্ধুদের রিকোয়েস্ট যে প্রশ্নগুলো যথেষ্ট মনোযোগ সহকারে দেখবেন এরপরে আরও অনেক প্রশ্ন আছে এবারের প্রশ্ন নিচের সারিতে এমন কতগুলি সংখ্যা আছে যেসব সংখ্যার পরই সংখ্যাটি কোনো গুণনীয় আছে তো সংখ্যাটি এখানে একদম ভালো করে আপনি ফলো করবেন অপশানগুলো হচ্ছে এক নম্বরে পাঁচটা দু নম্বরে চারটে তিন নম্বরে তিনটে এবং চার নম্বরে দুটো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে চার তো আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর বি নম্বরে এবারে প্রশ্ন হচ্ছে নিচের দুটি শব্দের মধ্যে যে সম্পর্ক আছে সেই একই সম্পর্কযুক্ত কোন জোড়া উত্তরটি হবে তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ফুটবল ইজ টু টেনিস বল এবারের প্রশ্ন ছবিতে কটি ত্রিভুজ আছে ছবিটি আপনি ভালো করে দেখবেন এবং কটি ত্রিভুজ আছে আপনি বলবেন আমরা এখানে সঠিক উত্তরে লিখে দিচ্ছি তেরোটি তো আমরা দাগ দিচ্ছি ডি দাগের এবারের প্রশ্ন দুপুর বারোটায় ঠিক করা কোনো ঘড়ি যদি প্রতি ঘন্টায় তিন মিনিট করে স্লো হয় তবে যখন ঠিক পাঁচটা বাঁচবে ঘড়ি তখন কত সময় দেখাবে তো বন্ধুরা ঘড়ি তখন সময় দেখাবে ফোর ইজ টু ফরটি ফাইভ তো আমরা এখানে দাগ দেব সঠিক উত্তর সি নাম্বারে এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার কাছে অবশ্যই আসবে এবারের প্রশ্ন রঘু প্রকাশের চেয়ে লম্বা বেলা দিলীপের চেয়ে লম্বা অশোক রঘুর চেয়ে লম্বা তাহলে সবচেয়ে লম্বা কে তো বন্ধুরা এখানে আপনাকে সবচেয়ে লম্বা বার করতে হবে তো এখানে সবচেয়ে লম্বা হচ্ছে অশোক আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর বি নম্বরে এবারের রিজনিং নিয়ে অমর শ্যামলের ভাইয়ের চেয়ে অমর শ্যামলের ভাইয়ের চেয়ে ছেলে সরি প্রশ্নটি আরো একবার বলছি অমর শ্যামলের ভাইয়ের ছেলের ছেলে অমর শ্যামলের সম্পর্কে কে হয় এক নম্বর অপশানে ভাই দু নম্বর মাস্তুতো ভাই তিন নম্বর ভাগ্নি চার নম্বর নাতি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে নাতি তো আমরা এখানে দাগ দিচ্ছি ডি দাগের এবারের প্রশ্ন স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হবে এক নম্বর অপশান বেড়ে যাবে দু নম্বর অপশান কমে যাবে তিন নম্বর অপশান একই থাকবে চার নম্বর অপশান গ্যাসের স্বভাবের উপর নির্ভর করবে বেড়ে বা কমে যাবে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেড়ে যাবে তো আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর এ অপশানে এবারের প্রশ্ন ভারতের প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনায় প্রকৃত সূচনা হয়েছিল কোন প্রকল্পর সময় থেকে মানে সঠিক উত্তর হবে অষ্টম প্রকল্প আমরা দাগ দিচ্ছি বি অপশানে এবারের প্রশ্ন কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে এক নম্বর অপশান পৃথিবীর কেন্দ্রে দু নম্বর অপশান পৃথিবী থেকে অসীম দূরত্বে তিন নম্বর অপশান পৃথিবীর পৃষ্ঠে এবং চার নম্বর অপশান পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্ব পর্যন্ত ওজনের একই মান হবে তো বন্ধুরা কোনো বস্তুর ওজন সর্বাধিক সর্বাধিক হবে পৃথিবীর পৃষ্ঠে তো আমরা এখানে ডাক দিচ্ছি সি অপশানে এবারের প্রশ্ন ছোট নাগপুর মালভূমি এই শিলায় গঠিত তো বন্ধুরা ছোট নাগপুর মালভূমি প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত এবারে প্রশ্ন গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় তো বন্ধুরা গাদার পার্টি উনিশশো তেরো খ্রিস্টাব্দে আমেরিকায় প্রতিষ্ঠিত হয় তো আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর এই নাম্বার অপশানে প্রত্যেক বন্ধুর কাছে রিকোয়েস্ট প্রশ্ন এখনও অনেক আছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন কেউ ছেড়ে চলে যাবেন না চলুন দেখে নেব পরের প্রশ্ন এবারের প্রশ্ন বৃষ্টির পরে ভিজে যাওয়া রাস্তায় মানে বৃষ্টি পড়ার পর যখন রাস্তা ভিজে যায় সেই রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালাতে অসুবিধা হওয়ার কারণটা কি তো বন্ধুরা এর কারণটা হচ্ছে ঘর্ষণ কমে যাওয়ার ফলে এইটি হয় তো আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর এ নম্বর অপশানে পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো তো বন্ধুরা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গাঙ্গেয় বদ্বীপ তো আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর এ নম্বর অপশানে চলুন দেখে নেব পরের প্রশ্ন কি আছে এবারের প্রশ্ন হচ্ছে ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে এক নম্বর অপশান হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্যে দু নম্বর অপশান চাষের জমিতে উৎপাদনের জন্যে তিন নম্বর অপশান চাষের জমিতে জল সরবরাহের জন্যে এবং চার নম্বর অপশান হচ্ছে কোনোটি নয় তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্যে তো আমরা এখানে রাখ দিচ্ছি সঠিক উত্তর এ নম্বরে চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন এবারের প্রশ্ন হচ্ছে মোটর গাছের আকর্ষ প্রধানত কোন অঙ্গের রূপান্তর তো বন্ধুরা মটর গাছের আকর্ষ প্রধানত পাতার রূপান্তর তো যে কটি অপশান আছে তার ভিতরে আমরা দাগ দিচ্ছি পাতায় এ নম্বর অপশানে এবারের প্রশ্ন হচ্ছে কোন কোষ অঙ্গাণুটি আত্মঘাতী থলি নামে পরিচিত এক নম্বর অপশান রাইবোজম দু নম্বর মাইটোকন্ড্রিয়া তিন নম্বর গলডি বডি এবং চার নম্বর অপশানে রয়েছে লাইসোজোম এবং সঠিক উত্তরটি হবে লাইসোজোম তো আমরা এখানে দাগ দিচ্ছি ডি নম্বর অপশানে এবারের প্রশ্ন হচ্ছে ডিমিট্রিয়াস বা ড্রিমট্রি কোন বংশের রাজা ছিলেন তো বন্ধুরা ডিমিট্রিয়াস বা ড্রিমটি ব্যাকট্রিও গ্রিস ব্যাকট্রিও গ্রিসের রাজা ছিলেন পরের প্রশ্ন নিচের কোন ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে তো বন্ধুরা এক নম্বর অপশানে নিয়ন দু নম্বর অপশান আর্গন তিন নম্বর অপশান ক্রিপ্টন এবং চার নম্বর অপশান বোরন এর মধ্যে বোরন ধাতুটি ধাতু এবং অধাতুর উভয়ের মতনই আচরণ করে তো আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর ডি নম্বর অপশানে পরের প্রশ্ন কোন শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তো বন্ধুরা অ্যালার্জি প্রতিরোধ করে ইন সিনোফিস তো আমরা এখানে দাগ দেবো সঠিক উত্তর সি নম্বরে পরের প্রশ্ন জাফিজ আলী জারদারির রাজনৈতিক দলের নাম কি ছিল এক নম্বর অপশান পাকিস্তান মুসলিম লীগ দু নম্বর অপশান পিপলন ন্যাশনাল পার্টি তিন নম্বর অপশান ন্যাশনাল ফোরাম অফ পাকিস্তান এবং চার নম্বর অপশান পাকিস্তান পিপল পার্টি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকিস্তান পিপল পার্টি তো আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর ডি নম্বর অপশানে এবারের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে মোট কটি জেলা আছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গে মোট জেলা আছে উনিশটি পরের প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন এক নম্বর অপশান ভাইসারয় লর্ড মাউন্ট ব্যাটন দু নম্বর অপশান ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড তিন নম্বর অপশান লর্ড লিচন এবং চার নম্বর অপশান রয়েছে এ বি আলেকজান্ডার তো বন্ধুরা সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড তো আমরা এখানে দাগ দেবো সঠিক উত্তর বি নম্বরে এবারের প্রশ্ন হচ্ছে আলেকজান্ডারের শিক্ষক ছিলেন তো বন্ধুরা আলেকজান্ডারের শিক্ষক ছিলেন প্লুটো আমরা এখানে দাগ দেব এ নম্বর অপশানে পরের প্রশ্ন আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ কোথায় হয়েছিল বন্ধুরা আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ হয়েছিল কারি নামক স্থানে তো আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর সি দাগের এবারের প্রশ্ন হিসাবপিপ বা ঝিলমের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো বন্ধুরা হিসাবপিস বা ঝিলমের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার ও পুরুর মধ্যে পরের প্রশ্ন নিচের কোনটি বক্ষ গহ্বর ও উদর গহ্বরকে পৃথক করেছে বন্ধুরা বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করেছে পেরিটেনিয়াস তো আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর সি নাম্বার অপশানে এবারের প্রশ্ন আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করে তো বন্ধুরা আলেকজান্ডার পরাজিত করেছিল তৃতীয় কে পরাজিত করে পারস্য জয় করেছিল তো আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর সি নাম্বার অপশানে তো চলুন দেখে নেব পরের প্রশ্ন এবারের প্রশ্ন হচ্ছে সূর্যের বহির্পৃষ্ঠের তাপমাত্রা কত তো বন্ধুরা সূর্যের বহির্পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে সিক্স থাউজেন্ড কে তো আমরা এখানে দাগ দিচ্ছি বি নাম্বার অপশানে এবারের প্রশ্ন হচ্ছে কোন সভ্রম উৎস পৃথিবী পৃষ্ঠ থেকে দূরে সরে যায় তখন বর্ণালী বীক্ষণ যন্ত্রে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে লোহিত স্মরণ হয় যখন তো আমরা এখানে ডাক দেব এ নম্বর অপশানে তো চলুন দেখে নেব পরের প্রশ্নটি এবারের প্রশ্ন হচ্ছে হ্যাল সরি হ্যালের ধূমকেতু কত সময় অন্তর পৃথিবীর খুব কাছে আসে তো বন্ধুরা হ্যালির ধুমকেতু ছিয়াত্তর দশমিক তিন বছর পর পৃথিবীর খুব কাছে আসে তো আমরা এখানে ডাক দেবো সি নাম্বার অপশানে এবারের প্রশ্ন বৃহস্পতি গ্রহে প্রথম পৌঁছানো মহাকাশ যান এটি কে ছিল বা কোনটি ছিল তো বন্ধুরা এটি ছিল পাইনওর টেন যেটি বৃহস্পতি গ্রহে প্রথম পৌঁছানো মহাকাশ যান তো আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর সি নম্বরে এবারের প্রশ্ন নিম্নের কোনটি উপচুম্বকীয় এক নম্বর অপশান ও টু দু নম্বর অপশান এন টু তিন নম্বর অপশান এফ টু এবং চার নম্বর অপশান এইচ টু তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ও টু তো আমরা এখানে ডাক দেবো এই নম্বর অপশানে পরের প্রশ্ন মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক প্রেসমেকারটি কি প্রাকৃতিক মেকারটি হচ্ছে এস এ নোড আমরা দাগ দিচ্ছি এ নম্বর অপশানে এবারের প্রশ্ন লাল আলোতে একটি লেন্সের ফোকাসের দৈর্ঘ্য পঁচিশ সেমি নীল আলোতে সম্ভাব্য ফোকাশের ফোকাস দৈর্ঘ্য কত হবে এটি হবে আপনার পঁচিশ দশমিক পাঁচ সেন্টিমিটার তো আমরা এখানে ডাক দেবো সঠিক উত্তর সি নাম্বার অপশানে এবারের প্রশ্ন হচ্ছে যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হল তো বন্ধুরা যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হল এন এ আমরা দাগ দিচ্ছি সঠিক উত্তর বি নম্বর অপশানে পরের প্রশ্ন নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে তীব্র তো বন্ধুরা নিচের যে অ্যাসিডটি মানে যে কটি অপশান আছে তার মধ্যে সবচেয়ে তীব্র হচ্ছে সি এইচ থ্রি সি ডবল ও এইচ তো আমরা এখানে দাগ দিচ্ছি বি অপশানে পরের প্রশ্ন সুষম খাদ্য কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিনের অনুপাত হলো টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান আমরা দাগ দিচ্ছি বিএ এবারের প্রশ্ন হচ্ছে সৌর কলঙ্ক তো বন্ধুরা সৌর কলঙ্ক কি এক নম্বর অপশানে দিয়েছে সূর্যের মজ্জা দু নম্বর অপশান উল্কা তিন নম্বর অপশান সূর্যের জ্বলন্ত অংশ এবং চার নম্বর অপশানে সূর্যের আলোক পরিমণ্ডলকে কিছু ফাঁপা নিচু অংশ তো এখানে সৌর কলঙ্ক হচ্ছে সূর্যের আলোক পরিমণ্ডলে কিছুটা ফাঁপা নিচু অংশ আমরা দাগ দিচ্ছি এখানে ডি নম্বর অপশানে পরের প্রশ্নটি হচ্ছে আলোকবর্ষ নিচের কোনটির একক তো বন্ধুরা আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক আমরা দাগ দিচ্ছি দাগে। এবারে প্রশ্ন নিচের কোন গ্রহকে বল ধুলোর মানে ঝড়ের গ্রহ বলা হয় এক নম্বর অপশানে রয়েছে বুধ দ্বিতীয় নম্বর অপশানে বৃহস্পতি তৃতীয় নম্বর পৃথিবী এবং চতুর্থ নম্বর মঙ্গল তো বন্ধুরা ঝড়ের গ্রহ বলা হয় মঙ্গলকে মার্সকে তো আমরা দাগ দিচ্ছি ডি অপশানে পরের প্রশ্ন তারা খসা কাকে বলে বা শ্যুটিং স্টার কাকে বলে তো বন্ধুরা তারা খসার মধ্যে এখানে অনেকগুলো অপশান রয়েছে সমস্ত নিয়ে আমি আর পড়ছি না এখানে সঠিক উত্তর হবে জ্বলন্ত উল্কাকে বলা হয় তারা খসা তো আমরা দাগ দিচ্ছি সি নম্বর অপশানে এবারের প্রশ্ন সরল দোল গতিতে গতিশক্তি এক নম্বর অপশন কখনই শূন্য হয় না দু নম্বর অপশান সাম্য অবস্থানে শূন্য হয় তিন নম্বর অপশানে প্রতি পর্যায়ে দুবার শূন্য হয় এবং ডি নম্বর অপশানে সর্বদা সমান থাকে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে প্রতি পর্যায়ে দুবার শূন্য হয় আমরা এখানে দাগ দিলাম সঠিক উত্তর সি নাম্বার প্রশ্ন ক্লোরিনে কোনো আইসোটোপ আছে কি তো বন্ধুরা ক্লোরিনে অবশ্যই আছে এবং তার পরিমাণ হচ্ছে বা তার সংখ্যাটা হচ্ছে দুটি তো আমরা দাগ দিচ্ছি বি নম্বর অপশানে এবারের প্রশ্ন ঝালাই এর কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহার হয় যে জৈব যৌগটি সেটি কি তো বন্ধুরা ঝালাইয়ের কাজে এবং কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত হয় যে জৈব যৌব জৈব হল টু এইচ টু তো আমরা এখানে ডাক দেব সঠিক উত্তর সি এবারে প্রশ্ন নিম্নলিখিত প্রাণীদের কোনটি সম্পূর্ণ পৌষ্টিক নালী আছে মানে পায়ু থেকে মুখ পর্যন্ত তো বন্ধুরা সঠিক উত্তরটি এখানে হবে গোল ক্রিমিং তো আমরা এখানে রাখ দেব এ নাম্বার অপশানে পরের প্রশ্নে যাব এবারের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা ও চাপে বাইশ দশমিক চার লিটার আয়তন অধিকার করে এক নম্বর অপশান সতেরো গ্রাম এনএইচ থ্রি দু নম্বর অপশান বাইশ গ্রাম সিও টু তিন নম্বর অপশান সতেরো গ্রাম এইচ থ্রি এবং চার নম্বর অপশান হচ্ছে ফোর পয়েন্ট ফোর গ্রাম সি টু তো বন্ধুরা এখানে দুটো অপশানকে একই রকম করে দিয়েছে তো যাই হোক আমরা এখানে সঠিক উত্তর এক বা তিনে যে কোনো একটাতে আমরা দিতে পারি কোনো অসুবিধা নেই আমরা এখানে সঠিক উত্তর এক নম্বরে বসাচ্ছি সতেরো গ্রাম এন থ্রি তো চলুন দেখে নেব পরের প্রশ্নটি কি আছে এবারে প্রশ্ন হচ্ছে পরমাণুর ভিতর নিউট্রনের নিউট্রনে কি আছে অপশানগুলো পড়তে হবে এক নম্বর অপশান হচ্ছে সংখ্যা ইলেকট্রন ও প্রোটনের সমান দু নম্বর অপশান ঘূর্ণন নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে তিন নম্বর অপশান প্রভাব পড়ে নিউক্লিয়া আধানে তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সি নাম্বারে প্রভাব পড়ে নিউক্লিয়া আধানে তো আমরা এখানে দিচ্ছি সি নাম্বারকে সঠিক উত্তর করে এবারে প্রশ্ন বদ্ধ রক্ত সংবহ এবং প্রবাহ কে আবিষ্কার করে তো বন্ধুরা বদ্ধ রক্ত সংবাহ এবং প্রবাহ আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে আমরা দাগ দিচ্ছি সঠিক উত্তর বি নম্বরে এবারের প্রশ্ন ইউরিয়া হলো গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগ এটি প্রস্তুত করেছিলেন তো কে প্রস্তুত করেছিলেন তো বন্ধুরা এটি প্রস্তুত করেছিলেন হোলার আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর সি নাম্বার অপশানে পরের প্রশ্ন কোন যৌগটি তরিত যোজি তো বন্ধুরা তরিত যোজি যৌগটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যে কটি অপশান দিয়েছে এখানে তার মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তো আমরা সঠিক উত্তর বি নম্বর অপশানে তো চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ প্রশ্ন আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার আশেপাশে যে সকল বন্ধুরা আছে যারা রেলওয়ে আসন্ন গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রেপারেশন নিচ্ছেন অবশ্যই তাদেরকে একটি ভিডিওটা শেয়ার করবেন তো বন্ধুরা আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আসব সিবিটি পার্ট টোয়েন্টি সিক্স নিয়ে তো আজকের জন্যে গুড বাই